আয়োজন ছিলই। এবারে রথের রশিতে টান দিয়ে মনস্কামনা পূর্ণ করলেন ধর্মভীরু মানুষ। শুক্রবার দুপুরে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের নেতাজি সুভাষ রোডে এমনই ছবি ধরা পড়ল টাইমস14 বাংলার ক্যামেরায়। এদিন দুপুরে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারের নাট মন্দির থেকে জগন্নাথ বলরাম ও সুভদ্রাকে নিয়ে রওনা দেয় সুদৃশ্য রথটি। রথযাত্রার আয়োজকরা নেতাজি সুভাষ রোড হয়ে পুনরায় কালিয়াগঞ্জে মারোয়ারি পট্টির মাসির বাড়িতে জগন্নাথ দেবদের পৌঁছে দেন। এখানে 7 দিন থাকবে রথ। পরে উল্টো রথের দিন পুনরায় ফিরে যাবে কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারের নাট মন্দিরে। 14 টাইমলাইন, কালিয়াগঞ্জ, উত্তর দিনাজপুর।